নমস্কার, খানিৰ এক নতুন ভিডিঅলৈ সকলোকে স্বাগতম জনাইছো। আশা কৰো আপোনালোক সকলে ভালে কুশলে আছে। দেখিছেনে আপোনালোকে, আজিও আমি পানী দিয়া ভাতে লৈছো। পানী দিয়া ভাতৰ লগত যা যোগাৰখিনি কওঁ দিয়ক। এইটো দেখিছে জ্বালা, পানী দিয়া ভাত, ফুকা মাছ ভজা, বাৰ্লি মাছ ভজা, এইটো তিল বটা, এইটো বাংনা পোৰা, এইটো পিঁয়াজ আমাৰ থাকেইয়ে। এই কাঠলগুটি কৈ আছিল কমেণ্টত, কাঠলগুটি উহে ফেলে খিচখিচকে পিঁয়াজ কাটি পিটকি লৈছো। এইটো সৰু মাছ ভজা, মোৰ ইখেন থালত যি আছে বাবাৰো ঠিক একেয়ে আছে, গতিকে দেৰি কৰিব নোৱাৰিয়া। তো এইখিনি হল আমাৰ খানা যোগাৰ। কমেণ্ট বহুতে কৈছে, এই কমেণ্টৰ পৰাই অলপ অলপকে মানে প্ৰত্যেকৰ কমেণ্টৰ পৰাই লৈ ফেলে আমি বস্তুখিনি লৈছো। তো এতিয়া বৰ বেছি দেৰি নকৰো, আমাৰ ভিডিঅ'টো আৰম্ভ কৰি দিওঁ। প্ৰথমতে নিমখ তেলেদি সানি লওঁ গঢ়িয়াকে। বৰ ধুনীয়া গন্ধ হলছি, ইটা আমি খাম, আপোনালোকে চাব। আৰম্ভ কৰো। কাঠফুলৰ গুটি পিঠা, তিল বটা, সরু মাছ ভাজা, বাংনা পোড়া, বঢ়িয়া লাগছে বাংনা পোড়া। গোটে কৈবিধে মজা হৈছে ইয়াৰ। আপোনালোকৰ কমেণ্টগিলাৰ পৰাই লৈছো আৰু গোটেইখিনি।
ভোগকর মাছ এই কারণে ভাল পাও, কাটা যি আছে একদম গোটা বিটা খিচ খিচা কাটা নাথকে। বাল্লি মাছ এটো আর মজায়, কাটা নাই এ বালি মাছৰ এইটোৱে ভাল গোটা পিঠা কটা। গরমের দিন একটু শান্তি পানি দেওয়া হাতটুয়ে আসলে দরকার যিমান যি বালি হলেও ভৌকা হলেও এই সৰু মাছৰ সদক নৰে, কিন্তু সেই সত্ৰ বেলেগ
একদম ফিসা ফুজা। বঢ়িয়া লাগিল খাই। হৈ গেল খাওল, মজা লাগিল খাই। যিটো গরম, এই গরমত এনেহেন এসাজ পালি আর কি লাগে তাৰমানে, আর লগত এখনি যেখিনি বস্তু লৈছো আর মজা। তো আপনার কমতে লৈছো, তো আরো যদি করবা লাগে পানী দিয়া ভাতত আপনার কমেন্ট করে জানাব কিহেদি কিহেদি করা ভাল হব। তো আজির কারণে ভিডিওটা এখনি আছে, যদি ভিডিওটা চাই ভাল পালাক লাইক এটা করে দিব, ভিডিওটা শেয়ার করে দিব, আর যদি আপনার আমার চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে লগত থাকা বেল আইকনটো ক্লিক করে দিব, যাতে আমি দিয়া ভিডিও নোটিফিকেশন আপনার পোনপ্রথমতে পাই যায়। আর যদি আপনার আমার ফেসবুকত চাইছে ফেসবুক পেজ খান ফলো করে দিও। আর এই দুটা মাছ আর অল্প এই রয়েছে, টেনশন নাই, সেল যাব। তো আজির কারণে ভিডিওটা ইমানটে সমাপ্ত করলো, নেক্সট নতুন ভিডিওত নতুন খাদ্যতে আপনার লগ পাই আছো, তেতিয়ালৈকে নমস্কার।